তাহলে এখন এলকেজির ক্লাস, আজকে আমি পড়াই। কাকলি সিস্টার তো এসেছে, কিন্তু আজকে আমার মনে হলো একটু পড়াই। তাহলে রোজ পড়াশোনা হয়, আমি আজকে এলাম, আজকে আর পড়াবো না, ঠিক আছে? কাকলি সিস্টারই পড়াবে, আমি কি করব তাহলে বলো, কি করব? গল্প করি আমরা আজকে। হ্যাঁ, কাকলি সিস্টার এসেছে, কিন্তু আমার মনে হলো একটু ক্লাস নিই, তাহলে আমরা আজকে একটু গল্প করি। তোমরা কি জানো আজকে কিসের দিন? আজকে গাছ লাগানোর দিন, তাই না? হ্যাঁ, তাহলে সবাই কিন্তু বাড়িতে গাছ লাগাবে, একা একা কেউ লাগাবে না, বাবা মা দাদা দিদি কেউ সঙ্গে থাকতে পারে, তারা মাটি খুঁড়বে, তোমরা কিন্তু ধারালো জিনিসে হাত দেবে না। হ্যাঁ, ওই গাছটাকে গর্তের মধ্যে দিয়ে মাটি চাপা দিয়ে জল দেবে, আর প্রতিদিন জল দেবে, দেখবে গাছটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, গাছ আগে বড় হয় না, তোমরা আগে বড় হও, দেখবে গাছ কত বড় হলো আর তোমরা কত বড় হলে, মাপতে হবে কে আগে বড় হয়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে গাছ লাগাবে, সবাই জল দেবে। আজকে ধরে আমরা একটু গল্পই করি। হ্যাঁ, আজকে নাই নাই পড়লাম, এখনও তো অনেক দিন দেরি আছে পরীক্ষার, তাহলে আজকে গল্পই হোক। তাহলে গল্পটা কিসের গল্প করি? একটা জঙ্গলের গল্প। হ্যাঁ, জঙ্গলের একটা না বিশাল জঙ্গল ছিল, সেই জঙ্গলে বাঘ ভাল্লুক সিংহ, তারপরে হচ্ছে তোমার খরগোশ হরিণ, এরা সব ছিল প্রচুর। তারপরে একরকম গরু আছে যেগুলো আমরা বাড়িতে পুষি না, সেগুলোও ছিল। তো আর কি ছিল জানো? আর সেই জঙ্গলে অনেক মানুষও ছিল, অনেক মানুষও জঙ্গলের মধ্যে বাস করত, কিন্তু তারা বেশ ঘিরে টিরে রাখতো। রাত্রেবেলা কি করতো, ঘরের চারপাশ দিয়ে আগুন জ্বেলে রাখতো জানো, যাতে বাঘ ভাল্লুক বাঘ সিংহ ওরা ঘরে না চলে আসতে পারে। যেমন তোমাদের বাড়ি চারপাশ দিয়ে শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হতো, তোমরা করো না, ওরা করতো। এখন তো বাঘ নেই, আমরা করবো না, এখন তো ঘরে টরে আগুন ধরে যেতে পারে, ওরা করতো। আমি সেই গল্পটাই বলছি। তো ওরা বাড়ির চারপাশে ছোট ছোট ঘর ছিল, তখন তো এত পাকা বাড়ি ছিল না, ঘরের চারপাশে কাঠ দিয়ে আগুন ধরিয়ে রাখতো, আর তারা আবার দেখতো জানো তো যে আগুনের ওই পাশে বাঘ বসে আছে, সিংহ বসে আছে, কিন্তু আগুনের জন্য আসতে পারছে না। আবার সকালবেলা উঠে আগুন টাগুন নিভে যেত, আর দিনের বেলায় তো বাঘ ভাল্লুক আক্রমণ করতে আসতে ভয় পেত, তখনও কিন্তু পাহারা দিত তীর ধনুক নিয়ে, গাছের ডাল নিয়ে, আসতেও তো পারে, তখন ওরা পাহারা দিত। তো এইভাবেই তারা চলছিল, এইভাবে চলতে চলতে একদিন প্রচণ্ড ঝড়, প্রচণ্ড ঝড়। ঝড়ে কি হলো, সব গাছপালা, অনেক গাছপালা ভেঙে গেল, প্রচুর পশু মারা গেল, মরলো আর কি গাছ চাপা পড়ে, মানুষও অনেক মরে গেল, আবার কিছু মানুষ দৌড়ে ফাঁকা জায়গায় একটু ছিল সেখানে গিয়ে বেঁচেও গেল, কিন্তু পশুরা আর দৌড়ে পালাতে পারলো না, ওরা তো অত বোঝে না যে পালিয়ে গেলে বেঁচে যাব, অনেক পশুরাই মরে গেল আর কিছু মানুষ পালিয়ে গেল। তারপর কি হলো, মানুষ পালিয়ে দেখলো যে জঙ্গলে তারা বাস করতো ওইখানে না অনেক ফলের গাছ ছিল, আম কাঁঠাল লিচু এখানে নেই, তো অনেক ফলের গাছ ছিল, ওরা সেই ফল খেয়েই বেঁচে থাকতো। তো যখন সব গাছ ঝড়ে পড়ে গেল, তখন কিন্তু ওরা আর খাবার জোগাড় করতে পারলো না, তখন তো চাষ অত শেখেনি মানুষ, যে জমি চাষ করলে ধান হবে, তখন অত ফাঁকা ফাঁকা জমি ছিল না, আর চাষ করার যন্ত্রপাতিও ছিল না, কী করে চাষ করবে মানুষ, শুধু গাছের ফল খেত, হ্যাঁ গাছের জিনিসই খেয়ে থাকতো। তারপরে যখন তারা আর খেতে পাচ্ছে না, পশুও মারতে পাচ্ছে না, পশুও মরে গিয়েছে অনেক, তারপরে অনেক দূরে গিয়ে খাবার খুঁজতেও পারছে না, সেই সময় মানুষের মনে হলো যে যে সমস্ত গাছ থেকে ওরা খাবার পেত, সেই গাছগুলোকে যদি আমরা তারা আবার লাগাতে পারে, গাছগুলো তো বড় হবে, তখন আবার তারা সেখান থেকে খেতে পাবে। এইটা ভাবার পরে তারা ওই ফলের গাছ জোগাড় করলো, এদিক ওদিক থেকে ছোট ছোট ফলের চারা, আমের চারা, লিচুর চারা, ওরা তো চারা টারা বুঝতো না, ওরা পাতা দেখে বুঝতো যে এইটা আম গাছ কি এইটা লিচু গাছ, এটা জাম গাছ,
তখন তারা এইসব ফলের গাছ প্রচুর জোগাড় করলো। করে যে জঙ্গল থেকে গাছ সব ঝড়ে উপড়ে গেছিল সেই জায়গাটা পরিষ্কার করে আবার ফলের গাছগুলো লাগালো। আর যে যে গাছ তাহলে কী খেত, সেই গাছ বড় হবে তারপরে তো ফল হবে, তাহলে তখন তারা কী খেত, তখন তারা অল্প খাওয়া ধরল। যে হয়তো জঙ্গল খুঁজে 10টা আম পেলো, আগে যেমন একজনই 10টা আম খেয়ে নিত, তখন 10টা আম তারা ভাগ করে খেতে লাগলো, একটা একটা করে খেলো। দেখবে বাড়িতে যদি কোনো জিনিস কম থাকে তাহলে কি আমরা একজনে সব খেয়ে ফেলি? না, সবাই একটু একটু খায়, আর যখন বেশি থাকে বেশি বেশি খায়। তাহলে মানুষগুলো সবাই অল্প খাবারই অল্প ফলমূলই ভাগ করে করে খেতে থাকলো। তারপরে গাছগুলো বেশি দিন না, 5 থেকে 10 বছরের মধ্যেই বড় হয়ে গেল, ফল দিতে থাকলো। আবার মানুষগুলো জঙ্গলে এলো, ঘর তৈরি করলো, ফল পেরে খেতে থাকলো। কিন্তু তারা একটা জিনিস শিখে গেল যে গাছগুলো লাগাতেই হবে, এইটা তারা শিখে গেছিল। এবার আমরাও তাদের কাছ থেকে শিখে গেছি যে গাছ লাগাতে হয়। তাই আজকে সেই গাছ লাগানোর তারিখ, আজকে সবাই বাড়িতে গাছ লাগাবে। আর ওই জঙ্গলের গল্পটা মনে রাখবে যে গাছ যদি মরে যায় তাহলে কিন্তু আমরা না খেতে পেয়েই আমরাও মরে যাব, তাই না? শুধু আম কাঁঠাল না, এখন তো আবার গাছ থেকে আমরা অনেক কিছু পাই। এই যে ধান গাছ গম গাছ দেখেছো তোমরা? তোমরা ভাবছো আমি তো ভাত খাই না, আমি তো বাউলি খাই, তাহলে বাউলি কিনে খাবো, তাই ভাবছো? বাউলি কী থেকে বলছো? হ্যাঁ, বাউলি কী থেকে হয়? বাউলি তো আটা থেকে হয়, গম। তাহলে গমের গাছটা দরকার না? কেউ ভাবছো ম্যাগি খাবো, চাউমিন খাবো, সেগুলো কী থেকে হবে? চাল থেকে। তাহলে তো ধান গাছের দরকার। তাহলে এখন ঠিকঠাক চাষ করতে হবে, গাছ লাগাতে হবে। এবার আমরা তো চাষ পারি না, যারা চাষ পারে তারা চাষ করবে, আমরা অন্তত একটা করে গাছ তো লাগাই, তাহলে ফল পেতে পারি, অন্য খাবারও পেতে পারি, আবার ফুল গাছ লাগাতে পারি। ফুল কত দেখতে সুন্দর, তাই না? ফুল দিয়ে পুজো হয়, ফুল দিয়ে ঘর সাজানো যায়, কত অনুষ্ঠানেই ফুল লাগে। তাছাড়া ফুল আমরা একটু তুলে এনে ফুলদানিতে রাখলাম, তোমরা তো অনেকে স্কুলে ফুল আনো আমি দেখেছি, দিদিমণিদের দাও, ভালোই লাগে। তাহলে আমরা আজকে সবাই গাছ লাগাবো, সবাই গাছ লাগাবো। অনেকে গাছ লাগিয়েছো, সকালে আমাকে দেখিয়েছো, খুব ভালো হয়েছে। যারা লাগাওনি বাবা মার সাথে করে গাছ লাগিয়ে ফেলো, আর জল দেবে আর দেখবে কত বড় হচ্ছে গাছটা। তাহলে আজকে এই গল্পটা বলেই ক্লাসটা শেষ হোক, আবার তোমাদের পরের মঙ্গলবারে দিদিমণি পড়াবে। হ্যাঁ, ঠিক আছে।